গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল একটা নতুন ধরনের জলখাবার নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই দেখো বন্ধুরা, সকালবেলা কি হয়েছে কি রুটি করেছি, রুটি আর সকালবেলা রান্নাবান্না হয়ে গেছিলো সব, মোচার তরকারিও করেছিলাম। তো আমি আমার ছেলেকে রুটি আর মোচার তরকারি দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করতে দিয়েছিলাম। তো যেমনটা দেওয়া তেমনটাই পড়ে আছে, কোনো খাওয়ার নাম নেই। মোচার তরকারি খেতেও কিন্তু খুবই ভালোবাসি, সেটা ভাতের সাথে খেতে ভালোবাসি, কিন্তু রুটির সাথে কিছুতেই খাবে না। যেমন দিয়েছি সেই তেমনভাবেই পড়ে আছে। সকালবেলা রান্নাবান্না সব কিছু হয়ে গেছিলো, সেই জন্য আমি আলাদা করে রুটির সাথে অন্য কোনো তরকারি করিনি। অন্যান্য দিন করি আলুর তরকারি, আলু ভাজা করি, কিন্তু আজকে আর করিনি। তাছাড়া রোজ রোজ রুটির সাথে আলুর তরকারি আলু ভাজা খেতেও ভালো লাগে না, তার সাথে ইচ্ছা করে যেন কোনোদিন একটা তরি তরকারি খাই। যেহেতু সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে, সেজন্য মোচার তরকারি দিয়ে আর রুটি আমরা সকলেই খেয়েছি আর ছেলেকেও দিয়েছি, কিন্তু যেমন তেমন পড়ে আছে। ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এই ভিডিওটা তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। রুটির সাথে ছোলার ডাল আর ঘুগনি খেতে কি ভালো লাগে বলো বন্ধুরা, কিন্তু আমার ছেলে আবার খাবে না। ওই দুটো রুটি দিয়ে একটা নতুন ধরনের জলখাবার তৈরি করে ফেললাম বন্ধুরা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঘরে যা ছিল তাই দিয়ে একটা নতুন ধরনের চচ্চল দিয়ে জলখাবার তৈরি করে ফেললাম। তো এর জন্যও লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটি ডিম, সস, স্বাদ অনুযায়ী নুন, ধনে পাতা কুচি আর রান্নার জন্য সাদা তেল। তো বন্ধুরা দেখতে থাকো আমি রান্নাটা কী করে করি। প্রথমে ডিমটা ফাটিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, সামান্য লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কড়াটা ওভেনে বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম হলে পরে ওর মধ্যে সামান্য পরিমাণ তেল দেব। তেলটা সারা কড়াইতে স্প্রেড করে নিয়েছি, করে নিয়ে ওর মধ্যে একটা রুটি দিয়ে দিয়েছি। রুটিটা ভালো করে ভেজে নেবো, দুপিট ভালো করে ভেজে নেব। এবারে ডিমের মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দেব। ডিমের মিশ্রণটা ওর মধ্যে দিয়ে আর একটা যে রুটি ছিল ওইটা দিয়ে ভালো করে চাপা দিয়ে দেব। খুন্তি দিয়ে কিবা হাত দিয়ে রুটিটা ভালো করে চেপে চেপে দেব, যাতে ডিমটা সব জায়গায় ছড়িয়ে যায়। এইবারে রুটিটাকে উল্টে দেব, রুটিটাকে উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নেব। এতক্ষণ রান্নাটা মিডিয়াম ফ্লেমে হচ্ছিল, এইবারে আঁচটা আমি লো ফ্লেমে করে দেব। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। একটু সামান্য পরিমাণ তেল এর সাথে অ্যাড করলাম।
এইভাবে রুটিটা এপিট ওপিট বাসে বাসে রুটিটা মুচমুচে হবে। দেখো বন্ধুরা, আমি খুন্তি দিয়ে ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার রুটিটা কতটা মুচমুচে হয়েছে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটি প্লেটে নামিয়ে নেব। খেতে সুবিধার জন্য আমি এটাকে চার টুকরো করে নিয়েছি। দেখো বন্ধুরা, খাবারটি কতটা মুচমুচে হয়েছে আর ডিমের মিশ্রণটি ভেতরে কত সুন্দরভাবে আছে। এটি করতে যেমন খুবই সহজ আর খুবই সামান্য উপকরণ দিয়ে হয়, আর ছোট বড় সবারই খুব ভালো লাগবে এই খাবারটি খেতে। এর উপর দিয়ে আমি সস দিয়ে দিলাম। এবার খাবার পালা। দেখো বন্ধুরা, আমার ছেলে সুনামুখ করে কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। আবার হাত দেখে বলছে যে মা দারুণ হয়েছে। তো বন্ধুরা, সবসময় আমরা একই ধরনের খাবার খেতে খেতে আমরা বোর হয়ে যাই, আমাদের মুখে ভালো লাগে না। তো মাঝে মধ্যে ঘরে যা সামান্য উপকরণ থাকে, খুব বেশি উপকরণ না, ঘরে যা থাকে তাই দিয়ে রান্নাটাই যদি অন্যরকমভাবে যদি করা যায় তো খেতে খুবই ভালো লাগে, আর ছোটো বড় সবারই খুব ভালো লাগবে এই রান্নাটি খেতে। আর খুবই সাধারণ রান্না এটি, আর খুবই সামান্য উপকরণ দিয়ে এই রান্নাটি আমি করেছি। খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা, আমিও খেয়েছিলাম, খুবই টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, এমন কিছু বিশেষ কিছু লাগে না, খুবই সামান্য উপকরণ দিয়ে ঘরে যা থাকে তাই দিয়ে রান্নাটি করা যায়। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার অন্য কোনো দিন আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা।